আমার মা ইন্তেকাল করেছে আপনার অক্টোবর মাসের বৃহস্পতিবার দিন যে শুক্রবার রাত্রে রাজবরা গেছে, এটা কি মমিনের মৃত্যু নাকি? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমরা আলোচনা করছি, বুঝতে পেরেছেন। আম্মা যান বৃহস্পতিবার রাত্রে ইন্তেকাল করেছেন, এখন উনি যে বিষয়টি জানতে চাচ্ছেন যে এই যে সুন্দর একটি রাত্র পেয়েছেন, জুমা রাত পেয়েছেন, এতে কি মোমেনের মৃত্যু এই হিসাবে কি বোঝা যায় কিনা? আসলে জুমার রাত এটা তো একটা পবিত্র রাত, অবশ্যই আমরা বলবো যে এই রাত্রে মারা যাওয়া একটা ভাগ্য, কিন্তু বিশেষভাবে এটার কোনো হাদিস কোরআনে যে এই আমি হ্যাঁ চমৎকার আপনি বলেছেন। আসলে এখানে এই বিষয়টি যিনি প্রশ্ন করেছেন, চমৎকার আপনি প্রশ্ন করেছেন, নেককারের নেক মৌত সম্পর্কে একটা অধ্যায় কিন্তু কিতাবের মধ্যে আছে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে সেজদা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার মৌতটা কিন্তু নেককার বোঝা যায়, এবং কেউ যদি জুমা রাত এবং শুক্রবারে মারা যায় তার মৌতটা নেককার বোঝা যায়, এবং কেউ যদি নামাজরত অবস্থায় মারা যায় নেক বোঝা যায়। এই হিসাবে আমরা বলতে পারি যে অবশ্যই আপনার আম্মা এন্তেকাল করেছেন, ভালো দিনে এন্তেকাল করেছেন, ভালো ফলাফল আল্লাহর কাছে আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে।